শুরুতে জব এস বি চ্যানেলে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বাংলাদেশ প্রাইজ বন্ডের 108তম লটারির ফলাফল নিয়ে। তো এই প্রাইজ বন্ডের একটি অভিন্ন পদ্ধতিতে ফলাফল ঘোষণা করা হয় অদ্য 31শে জুলাই 2022 তারিখে 100 টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের 108তম লটারি অনুষ্ঠিত হয় একক সাধারণ পদ্ধতিতে, অর্থাৎ প্রতি সিরিজের জন্য একটি নাম্বার বিবেচিত হবে। তো প্রথম পুরস্কার হলো 6 লক্ষ টাকা, তার নাম্বার হলো 0502925। এই নাম্বারটি প্রথম পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে এবং দ্বিতীয় পুরস্কার হলো 3,25,000 টাকা, যে নাম্বারটি হলো 0684801। আমি আবারও বলছি 0684801, আপনারা এটি মিলিয়ে নিতে পারেন। এবং তৃতীয় পুরস্কার হলো 1,00,000 টাকা, দুইটি যার নাম্বার হলো 0059851 ও অপর একটি নাম্বার হলো 0968572। আমি আবারও বলছি আপনারা বারবার নাম্বারটি মিলিয়ে নেবেন আপনার প্রাইজ বন্ডের সাথে। তো চতুর্থ পুরস্কার হলো 50,000 টাকা, দুইটি যার নাম্বার হলো 0071100, ওপর একটি নাম্বার হলো 0584469। তো এ হলো চতুর্থ পুরস্কার, যার প্রতিটি 50,000 টাকা মূল্যমান। এবং পঞ্চম পুরস্কার, প্রতিটি 10,000 টাকা, এ নাম্বারগুলি হলো 0049240017999999। এইভাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের নাম্বারগুলো মিলিয়ে নেবেন, কারণ এখানে পঞ্চম পুরস্কারে একাধিক নাম্বার থাকায় আমি সেগুলো বলছি না। আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না এবং প্রত্যেকটি নাম্বারের সাথে আপনার বন্ডগুলো মিলিয়ে নেবেন, যাতে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা কাঙ্ক্ষিত বন্ডগুলোর সাথে মিলিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি পেতে পারেন। তো বুঝতে পারছেন যে প্রাইজ বন্ড একটি সুদমুক্ত হালাল বন্ড, যেখানে কোনো ইসলামিক রীতি বা ধর্মীয় কোনো রীতিতে আঘাত হানে না, সে তেমনই একটি সুদমুক্ত লটারি, যেটির মাধ্যমে বাংলাদেশ সরকার বাংলাদেশের এই প্রাইজ বন্ডটি চালু রেখেছে। তো আপনারা নাম্বারগুলো মিলিয়ে নেবেন বারবার ভিডিওটি দেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। ধন্যবাদ সকলকে, সাথে সাথে।